বজ্রাঘাতে মৃত তৃণমূলের যুব নেতা দেবকুমার মুদির। বজ্রপাতে মৃত্যু হল তৃণমূলের যুব নেতা দেবকুমার মুদির। আহত হয় আরো পাঁচজন। মৃতের বাড়ি ঝাড়গ্রামের কেচন্দা গ্রামে। তিনি কেচন্দা বুথের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিলেন। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পরিত্যক্ত করে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হলো না। বজ্রপাতে মৃত্যু হল যুব তৃণমূলের একটি বুথের সাধারণ সম্পাদকের। আহত হয়েছেন আরো পাঁচজন। এই ঘটনা ঘটেছে বুধবার লালগড় থানার বালিশিরা গ্রামে। পুলিশের সূত্রে জানা গিয়েছে, এদিন বালিশিরা গ্রামে বজ্র বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দেবকুমার সহ আরো পাঁচজন একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। প্রচন্ড শব্দে বাজ পড়লে গুরুতর জখম হন দেবকুমার বাবু, বাকিরাও কম বেশি আহত হয়। দেবকুমারকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চারটা সাড়ে চারটার দিকে। আপনার কতজন গাড়ি ছিল? মনে হয় ছজন। বৃষ্টির সময় কি বাসটা পড়ে? হ্যাঁ। দিয়ে তারপরে কি? তারপর সবাই ছিটকে যায় আর মনে নেই। কে কোনো কি আহত কতজন হয়েছে? পাঁচজনে মোটামুটি, একজন ভালো ছিল আর পাঁচজন ছিটকে পড়েছিলাম সবাই। একজন ডেড, একজন মানে পাঁচজনের মধ্যে একজন ডেড হয়ে গেছে, মনে যায় না। আপনাদের কতজনকে এখানে নিয়ে আসা হয়েছে? বলতে পারবো না। কি নাম আপনার? রবীন দাস। ও প্রতিদিন মেদিনীপুরে ডিউটিতে যায় এবং যাওয়া আসা করে। আজকে ওই বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য রাস্তার গায়ে দাঁড়িয়েছিল। ওর সাথে আরও চার পাঁচজন ছিল। তা হঠাৎ বৃষ্টির জন্য আর হঠাৎ বাজ পড়ে, আর সেই বাজের অবস্থায় এখন গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক ছিল বুথের। হ্যাঁ, বুথের। ঘটনাটা এখন বৃষ্টির জন্য গাছের গোড়ায় দাঁড়িয়েছিল। ওইখানে গাছ ঠিক নয়, গাছও আছে রাস্তার সাইডে, ছোটো ছোটো ঝুঁকড়ি ঘরগুলো আছে, আর সেইখানে দাঁড়িয়েছিল আর হঠাৎ বাজ পড়ে। কতজন আহত হয়েছে? আহত পাঁচজন ঝাড়গ্রাম হসপিটালে নিয়েছে। এখন কি অবস্থা সবার? এখন সবার মোটামুটি তিনজন ভালো আছে, সুস্থ হয়েছে একটু, একজন তার মতো খুব ভালো আছে, আর এটা একবার। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।